আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা বিশেষভাবে হিজাবি আপুদের জন্য। হিজাবি আপুরা তাদের হিজাবের যে টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো কিভাবে অর্গানাইজ করে রাখতে পারেন সেটাই আজকের ভিডিও। তো আমার এই ছোট্ট আরএফএলের একটি ওয়ার্ড্রব আমাকে অনেকভাবে বাঁচায়, সময় বাঁচায়, তারপর গুছালো রাখে সব কিছু। তো আমি কিভাবে আমার হিজাবের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি এই ছোট্ট ড্রয়ারটাতে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা যদিও ক্রাফটিং বা এমব্রয়ডারির কোনো অংশ না, তারপরও আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের জন্য করি। তো প্রথমে আমি এটা একটু ক্লিন করে নিলাম, কেননা এটা তো আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। তো প্রত্যেকটা তাকের মধ্যে আমি এভাবে করে প্রথমে টিস্যু দিয়ে নেই, যাতে স্টোন থাকলে জিনিসগুলো কোনোভাবেই নষ্ট না হয়। তো এই ওয়ার্ড্রবের প্রথম ড্রয়ারটাতে আমি যেটা রাখি, স্টোনের যেই ব্রুজগুলো থাকে আমার, সেইগুলো আমি রাখি, উল্টে পাল্টে রাখি, মোটামুটি 5-6টা করে রেখে দিই। এই 5-6টা ইউজ করা হয়ে গেলে দেন আবার ঘুরিয়ে অন্য মাসে বা অন্য সময় অন্যটা রাখি। সেকেন্ড ড্রয়ারটাতে আমি রাখি আমার হ্যান্ড পেইন্ট করা যেই ব্রুজগুলো থাকে, সেই ব্রুজগুলো রাখি। এইখানেও মোটামুটি 5-6টা ব্রুজ এখানে ধরে যায় এবং আমি চেঞ্জ করে করে একইভাবে রাখি এবং মনে রাখি যে কোনটা রাখছি আর কি, যাতে সেই দিনগুলোতে এইটাই ব্যবহার করি আর কি। এবং বাহির থেকে এসেও একদম সুন্দর করে এখানে এখানে পার্টে পার্টে রেখে দিই। এবং তৃতীয়টাতে আমি রাখি আমার যে সেফটি ফিন জাতীয় যেগুলো আছে সেগুলো, যেমন ওখানে প্রথমেই হচ্ছে কিছু সেফটি ফিন রাখলাম এবং এটা শলা পিন। এবং এই জিনিসটা আমি ফার্স্টে যে আমরা যে পিনটা করি ওই পিনটা আর কি। আর এই সেফটি ফিনগুলো মূলত লাগে শাড়ি পরলে, শাড়ির সেফ করার জন্য এই বড় সেফটি ফিনগুলো মূলত দরকার হয়। তো এগুলো রেখে দিই, একদম কোনো রকম অগোছালো হয় না। আমি শাড়ি পরতে যাই, হিজাব পরতে যাই, যাই করি না কেন, একদম এখান থেকে এভাবে করে নিয়ে নেই, আবার এভাবে করে আবার রেখে দিই। তো লাস্ট মনে হয় 6 মাস ধরে আমি এটা ব্যবহার করছি এবং 6 মাসে আমি কোনোভাবে অগোছালো করছি না এবং একদম খুঁজে পেতেও খুব ইজি হয়। এবং এই লাস্ট ড্রয়ারটাতে আমি রাখছি আমার ঘড়ি এবং 2-3টা আংটি, এগুলো হচ্ছে রূপার 2টা আংটি এবং 1টা এমনিতেই আংটি। আর রাখছি 2টো ব্রেসলেট। এই ব্রেসলেট, ঘড়ি, আংটি এগুলো দেখা যায় যে বাইরে যাওয়ার সময় এগুলো পরে যাই আর কি, রেগুলার ওয়ারে যখন বাইরে যাই তখন, সেই জন্য আমি এখানে রেখেছি যাতে একদম রেগুলার বাইরে যাওয়ার জন্য আমার কোনোভাবেই অন্য কিছু অগোছালো না হয় এবং আমি বাইরে থেকে এসে এখানে সুন্দর করে রেখে দিই। এবং এই ড্রয়ারটা আপনারা ড্রেসিং টেবিল কিংবা টেবিলের উপরেই কিন্তু রেখে দিতে পারেন, একদম সুন্দর করে সেট থাকবে সব কিছু, একদম সহজ ইউজের একটা জিনিস আসলে। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকার হবে, ভালো লাগবে। আর যারা নন হিজাবি আপুরা আছেন ওনারাও কিন্তু প্রতিদিন বাইরে যাওয়ার ছোটোখাটো টুকিটাকি জিনিসগুলো এভাবে অর্গানাইজ করে রাখতে পারেন, মানে ড্রয়ার টু ড্রয়ার। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।